गाइस वेलकम बैक टू आवर चैनल। आशा करছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে ভাইফোঁটা, সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ আজকে একটু মাংস রান্না হবে আর পটল ভাজা হবে আর বেগুন ভাজা হবে। তো এখানে আমি মাংসের পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর ওদিক থেকে তাজা হবে, মানে মাংসতে একটু আলু দেওয়া হবে, মাংসের ঝোল হবে যেহেতু সেই জন্য আলু দিয়ে ঝোলটা করা হবে। তো এখানে আলুটা কেটে দিচ্ছি। আর এখানে আমি মান্টুকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। মান্টু কিন্তু সকাল সকাল চান করে নিয়েছে, কারণ ও তিনটে দাদাকে ভাইফোঁটা দেবে। আর এদিকে তাজাবু বললে তাহলে তুমি মান্টুকে সাজিয়ে দাও, আর এদিকে সত্যবাবু মানে চান করতে ঢুকেছিল, তো সেই জন্য তাজাবু বললো তাহলে আমি রান্নার দিকটা দেখছি, তুমি এই দিকের কাজগুলো গুছিয়ে নাও। তো এদিকে আমি মামাকে সাজিয়ে দিচ্ছি, আর এদিকে বাবুরও চান হয়ে গেছে আর সত্তরও চান হয়ে গেছে, আর মান্টুকে সাজিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব, তারপরেই তাজবাবু চান করতে যাবে। তো যেহেতু শরীরটা খারাপ, সেহেতু আমি যতটা পারছি মানে আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো এখানে মানে দুদিকটা সামলাতে পারছি না, এদিকে রান্না এদিকে মাম্মা, সেই জন্য আর কি তাজবাবু একটু হেল্প করে দিচ্ছে। শরীরটা মানে জাস্ট একটু উঠেছি, তো শরীরটা খুবই খারাপ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো এখানে মান্টু সেজে গুজে নিয়েছে আর কি ভাইফোঁটা দেবে বলে। আর এখানে আমি মাংস হচ্ছে, মাংসটা চাপা দেওয়া আছে, মানে আস্তে দেওয়া আছে গ্যাসটা যে। আর এখানে আমি ভাজাভুজিগুলো করে নেবো, ওই আলু মানে বেগুন ভাজবো একটু আর পটল ভাজবো। তো আজকের মেনু হচ্ছে মাংসের ঝোল আর বেগুন ভাজা আর পটল ভাজা। মাংসের ঝোল বলতে একটু মাখো মাখো। আর আমার মান্টু এই সাজুগুজু করে নিয়েছে, করে নিয়ে জল খেতে নেই, ও একটুখানি জল খেয়ে ফেলেছে বাচ্চা, যতক্ষণ না ফোঁটা দেখছিস খেতে নেই। তো যাই হোক, আর না তো আমাদের এখানে খুব সুন্দর রোদ বেরিয়েছে, দারুণ রোদ বেরিয়েছে, মানে রোদ বেরোলে ভালো লাগে। আর এদিকে আমি পটলটা ভেজে নেবো, মানে পটল আর বেগুনটা ভেজে নেব। আর সত্য আর বাবু নিচেই আছে, মান্টির জন্য গিফট কিনতে গেছে যেহেতু আছে ভাইফোঁটা। তো তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম, এইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এইগুলো তো শেয়ার করেছি, নারকেল নাড়ু এইসব, যে এই পান্তুয়াগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইগুলো এই এত বড় বড় হয়ে গেছে, এটা একটু ভেঙে গেছে, এই যে ল্যাংচা, এই পান্তুয়া। আর এখানে প্লেট নিয়ে চলে এসেছি, তো সাজিয়ে ফেলি এবার। তো এখানে তিনটে মানে মান্টু তিনটে দাদার ভাইফোঁটার প্লেট সাজিয়ে দিচ্ছি আমি, আর ওদিকে মাম্মামও পুরো রেডি হয়ে আছে ও ভাইফোঁটা দেবে বলে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে মিষ্টি আর কি প্লেটে সাজানো হয়ে গেছে, আর কেমন আর কি প্লেটগুলো সাজানো হয়েছে কমেন্টে বলবেন। আর এখানে একটু চন্দন নিয়ে নেওয়া হয়েছে ভাইফোঁটা দেবে বলে মাম্মাম। নমস্কার কর দাদাকে, না না
তো মামাম কালকে রাত থেকে অনেক কষ্ট করে এই মন্ত্রটা মানে মুখস্থ করছে, কিন্তু তবুও ওর এক একবার আটকে যাচ্ছে। তো বাচ্চা যেহেতু তো একটু আটকাবেই, আমাদেরও ছোটোবেলায় এরকম আটকাতো। আর মান্টু এবার ভাইফোঁটাগুলো দিয়ে দিচ্ছে, তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ভাইগুলো কেমন মিষ্টি খাচ্ছে খালি দেখুন, তার সব লজ্জা পাচ্ছ। একটু আগে বেশ ভালো করে খাচ্ছিল, কেমন করছি বলে সবাই। আচ্ছা ঠিক আছে, নাও কেমন করবো না, খেয়ে নাও। এই সত্য দেখছে, আমি কেমন অফ করিনি। ঠিক আছে চলো খেয়ে নাও। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আর ব্লগগুলো একটু শরীরটা খারাপ যাচ্ছে, সেই জন্য আগের মতো দিতে পারছি না। আবার শরীর ঠিক হয়ে গেলে আবার আগের মতো ব্লগ দিতে থাকবো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।